6.7 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার ছড়িয়ে রয়েছে অ্যামাজন জঙ্গল। আমাজন জঙ্গল আমেরিকা থেকে শুরু হয়ে পেরু, ব্রাজিল, কলম্বিয়া পর্যন্ত বিস্তৃত। পৃথিবীর মধ্যে বেঁচে থাকার জন্য আমাদের যে অক্সিজেন প্রয়োজন হয়, আমাজন জঙ্গল বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন প্রদান করে, এবং আমাদের এই মুহূর্তে যে শ্বাস গ্রহণ করছি এর মধ্যে 20% অক্সিজেন আমাজন জঙ্গল প্রদান করেছে। এই ভিডিওতে আমরা জানবো আমাজন জঙ্গল কত বড় এবং আমাজন জঙ্গলে কী কী ভয়ঙ্কর প্রাণী রয়েছে এবং এই জঙ্গল সুন্দর হওয়ার সঙ্গে কতটুকু ভয়ানক। আমাজন জঙ্গলের বর্ডার হলো 9,500 কিলোমিটার লম্বা। আপনি যদি ওয়াক করে এই জঙ্গল অতিক্রম করতে চান তাহলে 860 দিন লাগবে আপনার। এই জঙ্গলে বছরের প্রত্যেক সপ্তাহ বৃষ্টিপাত হয়, এই কারণে এই জঙ্গলের নাম রাখা হয়েছে অ্যামাজন রেন ফরেস্টের জঙ্গল। এছাড়াও এই এলাকাকে অ্যামাজনীয় বলা হয়ে থাকে। এই অ্যামাজন জঙ্গল এত ঘন যে বৃষ্টিপাতের সময় প্রায় 10 মিনিট সময় লাগে মাটিতে জল পড়তে, এবং এত ঘন জঙ্গল হওয়ার দিনের বেলায় সূর্য আলো মাটিতে পচে না প্রায়, এবং জঙ্গলের ভেতরে প্রায় অন্ধকার থাকে। অ্যামাজন জঙ্গলে জানোয়ার, পশু পাখির এমন অদ্ভুত প্রজাতি রয়েছে যেগুলি পৃথিবীর আর কোথাও নেই। রিসার্চারের মোতাবেক অ্যামাজন জঙ্গলে অনেক মিলিয়নের প্রজাতির জীবজন্তু, পশু পাখি এবং অন্যান্য প্রজাতির প্রাণী রয়েছে, কিন্তু এদের মধ্যে মাত্র 40,000 প্ল্যান্ট, 13,000 পাখি, 30,000 মাছ, 427 প্রজাতির জন্তু এবং 2.5 মিলিয়ন ছোট কীট পতঙ্গ ডিসকভার করা হয়েছে। এখানে 3 মিলিয়ন প্রজাতির এখনও আনডিসকভার রয়েছে। আমাজন জঙ্গল দেখতে যত সুন্দর, বাস্তবে তা 3 গুণ বেশি ভয়ানক। যেমন গ্রিন অ্যানাকোন্ডা দুনিয়ার সবচেয়ে বড় প্রজাতির সাপ এবং দুনিয়ার সবচেয়ে খতরনাক এবং বড় কুমির অ্যামাজন জঙ্গলে পাওয়া যায়, এবং দুনিয়ার সবচেয়ে বড় বিল্লির প্রজাতি অ্যামাজন জঙ্গলে পাওয়া যায়, এবং 7 সেন্টিমিটার লম্বা দুনিয়ার সবচেয়ে বড় ভয়ানক পিঁপড়ে পাওয়া যায় অ্যামাজন জঙ্গলে, যেটিকে বুলেট অ্যান্ট বলা হয়। এবং পৃথিবীর সবচেয়ে বড় নদী অ্যামাজনের মধ্যে আছে, যেটিকে অ্যামাজন নদী বলা হয়ে থাকে, এবং এই নদীর জলের মধ্যে ফিং, ডলফিন এবং ইলেকট্রিক ইল পাওয়া যায়, যেগুলি দুনিয়ার আর কোথাও নেই, শুধু অ্যামাজনের মধ্যে পাওয়া যায়।